এখন ব্যস্ত তো কখনোই না, চিল মুডে আছি আর কাজ করছি আসলে আইসক্রিম নিয়ে, ওটিটি প্ল্যাটফর্ম, পাশাপাশি আমার কোম্পানি পিঙ্ক ক্রিয়েটিভ নিয়ে, এছাড়াও দু একটা কন্টেন্টে কাজ করছি। কাজের অনুভূতি আসলে এখন যখন পিছনে ফিরে তাকাই আমার কাছে মনে হয় যে আগের দিনগুলো হয়তো খুব সুন্দর ছিল, আর এখন আমরা অনেক ছবি দেখছি, সো বেশ কিছু ছবি দেখে ভালো লাগছে, আবার কিছু ছবি দেখে মনে হচ্ছে যে যে কাজের মানটা যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় আসলে সম্ভব আমরা নিতে পারিনি। এ ব্যর্থতার দায় আমাদের সবার, আমাদেরও আমার উপরে আমারও অনেক ব্যর্থতা, যে আমরা হয়তো চেষ্টা করলে আর ভালো কিছু করতে পারতাম, কিন্তু সব কাজ এখন যেভাবে ভালোবাসা নিয়ে দেখতে চাই সো সেরকম কাজ খুব কম দেখছি আসলে। দেখেন, আমি আসলে আমি মনে করি যে আমি একসময় খুব সাধারণ মানুষ ছিলাম, এরপরে আপনারা বাংলাদেশের মানুষজন ভালোবেসে আমাকে রিয়াজ বানিয়েছে, আমাকে তারকা খ্যাতি দিয়েছেন আপনারাই, আবার এখন আমি কাজ করছি না, এখন আমি নিজেকে খুব সাধারণ মানুষ বলে ভাবতে পছন্দ করি এবং আমি সাধারণের কাতারে থেকেই কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, আমি আমার নামের আগে পিছে কোনো রকম তকমা ব্যবহার করতে চাই না, আমি রিয়াজ হিসেবে পরিচিত হতে চাই। হ্যাঁ, সো আমি আসলে সেই সাধারণ জীবনটাই যাপন করি, আমি আমার ফ্যামিলির সাথে যখন ছুটি পাই আমি ফ্যামিলির সাথে সময় কাটাই, আমার বাচ্চাদের সাথে আমি বাসার মধ্যে দৌড়াদৌড়ি করি, তাদের সাথে খেলা করি, আমার ওয়াইফের সাথে টাইম পাস করি, আমরা বাইরে খেতে যাই, ফুচকা খাই, আমরা ছুটি পেলে রিসোর্টে যাই, সেখানে যে আমরা সুইমিং করি একসাথে। সো এভাবেই আমাদের দিনগুলো আর সাধারণ দশটা মানুষের মতোই কেটে যায়। তবে একটা জিনিস আসলে না বললে নয়, সৃষ্টিকর্তার কাছে আমি অনেক কৃতজ্ঞ, দর্শকদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমার মানে ফ্যামিলি টাইমটা আল্লাহর অশেষ রহমতে আমার কাছে খুব ভালো কাটে, এটার জন্য আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে। এমপি নির্বাচন যদি কেউ করতে চায়, বাংলাদেশ স্বাধীন দেশ, চাইলে যে কেউ নির্বাচন করার ইচ্ছা পোষণ করতে পারে, তবে আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের একটি কমিটি আছে যারা আসলে যোগ্য প্রার্থীকে নমিনেশন দিয়ে থাকেন, সো সে জায়গা থেকে তারা অবশ্যই যাকে যোগ্য মনে করবেন তাকে নমিনেশন দেবেন, সেটা যে কেউ হতে পারে, সেটা ফেরদৌস হলে তো আমি অত্যন্ত আনন্দিত হব, কারণ চলচ্চিত্রের মানুষ ফেরদৌস আমার দীর্ঘদিনের সহকর্মী বন্ধু, সো সেটা হলে তো কথাই নেই না। এবারে হৃদয়, আমার কোনো সিনেমার জন্য আমি কাজ করিনি, আমার কোনো সিনেমা আসার সম্ভাবনা নেই।